nok ni borok sak hamya jibinago sak khamnaja nok bursa a phagono haino nok bisingo sikok habi bebak lotpat khlai telangai thangbakya patimu fasal ni horkuthogo bishalgor thana kodomtoli amchaiya tongnai abdul khatun tal mohammad saheb huseni nogo bini nogo no sikok habo jodo telangai thangbakya omor chakra abdullah khatun ni busajla natui jibisha kham nogo saknaija nogo ke grei jorawo sikok habka mohammad Sahib Hussein bo nogo grei afagno sikok habi bebekno khoktang thangbakya patima thoy thangshoyga bishalgor thana police amar pula to jibi amar pura obostha khub kharap amra shobai jibit gechi ga erpor amner amar gorer janala dorja khulla to amar ei gorer ja asilo taka mobile sob kichu lei gechi ga amar tar obostha kharap কুসুম দেখছেন এই ঘটনাটা ঘটনাটা আমরা রাতের তিনটার সময় দেখছি দেখছেন থানা জানাইছেন নি থানা গিয়ে ফাড়াইছি ফাড়াইছেন কি নাম জায়গাটা জায়গাটার নাম কদমতলি কদমতলি এটা পাঁচ নম্বর ওয়ার্ড কি নাম আপনার আমার নাম আজলা বেগম কারা চুরি করতে পারে হ্যাঁ কারা করতে পারে এরকম ঘটনা এটা বাবুর আমরা এটা শুনল নাই আমরা লোকের সবাই দোবালা কিতা কিতা নিছে আমরা বের থেকে বাড়িঘরে গেছি এর মধ্যে আমার ছেলে বিল্ডিং ঘর ঘুমাই দিছে তো আমি একটা জানালা খোলা পাট খোলা ছিল থ্রি পার্ট এই একটা জানালা খোলা ছিল এরপরে আমি তাকে ক্লোজ করাইছি এবার একটা রুমের মধ্যে একটা জানালা এই যে খোলা আমি করে রাখতাম না হ্যাঁ টান দিয়ে দিছি তারপরে কীভাবে যে খুলছে বলে আমি এটা সম্পূর্ণভাবে আমি করে রাখতাম না তো এই নেক্সট সময় উঠতে গিয়েটা এইরকম অবস্থা আর দুইটা আড়াইটার সময় এই শুনি আমার ছেলে বড় ছেলে উঠতে হবে বাবু এই অবস্থা কাগজপত্র সিনেমিলো করে রাখছে 17,000 টাকা ছিল সুকেশের ভিতরে সুকেশটা ভাঙছে পাঁচটা টাকা নিছে আবার তিনটা মোবাইল টাচ মোবাইল এই দুই নিছে কি কি ভাঙছে ভাঙছে ওই আমরা সুকেশের একটা এই আছে না লকটা ভাঙিয়া টাকা নিয়েছে 17,000 টাকা এবার তিনটা মোবাইল আর বিবিএনসি কলেজের থার্ড ইয়ার পরীক্ষা দিছে পরশু দিন এই কাগজপত্র ফাইলের মধ্যে আসলো সমস্ত এভরিথিং আধার কার্ড দিয়ে দিয়েছি তার মার্কশিট এডমিট সমস্ত জিনিস এইটার মধ্যে আসিল মানে ফাইলের মধ্যে এই ফাইলটা সহ লেগে গেছে ডকুমেন্ট সিনেমিল অন্যান্য ডকুমেন্টে যেটি প্রয়োজনীয় লেগে গেছে গা রেডি ও কিছু জিনিসে না আপনি কোন সময় দেখতে পাচ্ছেন ঘটনা ঘটনা প্রায় আর তিনটার সময় তো আজকে জানাইছেন না কোন থানা আমি থানাতে এফআইআর করা হয়েছে জিডিটি করা হয়েছে তারা এই তারা কইছে আইব তো এখন কিন্তু আসে না তো নেক্সট সময় আমি দেখি না কি করে কি নাম জায়গাটা জায়গাটার নাম কি কদমতলি 5 নম্বর ওয়ার্ড কি নাম আপনার আমরা মোহাম্মদ সাহেব মিয়া মানে কে করতে পারে এই চুরি ঘটনা এটা আমরা তো কোনো পরিচয় নাই আমি কে বা ঘাড়া করছে এটা আমাদের ধারণা পরিপূর্ণ হয়েছে না আপনার কি মনে হয় এই এলাকার যদি পুলিশের টহলদারি যদি থাকতো তাহলে কি এরকম ঘটনা ঘটতো এই যে এলাকাতে টহলদারি থাকতো পুলিশ বাহন থাকতো এরকম ঘটনা হয় না অহরহ হইতাছে বিশেষ করে কয়েক মাস আগে হয়েছে এক ঘটনা আবার পাশাপাশি আমরা বাড়িতে হয়েছে আরও পাশাপাশি বাড়িতে হয়েছে এই ঘটনা অহরহ হইতাছে এখন আপনার দাবি কি আমার সরকার আমি কঠোরভাবে নিরাপত্তা চাই সরকারের প্রশাসনের তরফ থেকে যাতে আমাদের সুস্থ পরিবেশে চলতে আগামী দিন এরকমভাবে আমরা কী না চলম আমরা টাকা পয়সা স্বর্ণ গয়না সমস্ত জিনিস লুটপাট চলিয়ে দেখা তো প্রশাসন যদি আমাদের প্রতি এই ভূমিকা নেয় আমরা আমাদের আমার পক্ষে সম্ভব হবে এলাকাবাসী যাতে শান্তিপূর্ণভাবে থাকতে পারি এটা আমাদের কামনা কী নাম আপনার আমার নাম মোহাম্মদ সাহেব মিয়া